বছর প্রতিরক্ষা খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে বিশ্বের প্রায় সবকটি দেশ। নিজেদের আত্মরক্ষার পাশাপাশি বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে নিত্য নতুন অস্ত্র তৈরি করে তারা, যার মধ্যে ক্ষেপণাস্ত্র অন্যতম। যে কোনো যুদ্ধে কিংবা আঞ্চলিক দ্বন্দ্বে প্রতিপক্ষের সামনে নিজেকে শক্তিশালী প্রদর্শনের অন্যতম হাতিয়ার ক্ষেপণাস্ত্র। আর তাই বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে পাল্লা দিয়ে মিসাইল প্রযুক্তির দিকে ঝুঁকছে অন্যান্য দেশগুলো। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে ব্যাপক আলোচনায় এই ক্ষেপণাস্ত্র। অন্যদিকে পশ্চিমা হুমকি ধামকির তোয়াক্কা না করে নিজেদের শক্তিশালী প্রমাণে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে ক্ষেপণাস্ত্রের সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়টি নতুন করে সামনে এসেছে। সম্প্রতি ইউক্রেনে রুশ হামলা জোরদার করায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে মনোযোগ দিয়েছে কিয়েভ। কেননা অত্যাধুনিক ও উচ্চগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর তাই নতুন নতুন ক্ষেপণাস্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে জোরদার করা হচ্ছে এই ব্যবস্থাও। ক্ষেপণাস্ত্র কিভাবে তৈরি হয়, শুধুই কি নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে তৈরি হয়? উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে? আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কি অস্ত্র ব্যবহার করে? বিশ্বের কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী? এসব প্রশ্নের উত্তর জানব এবারে দৃশ্যপটে। সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ক্ষেপণাস্ত্র এমন একটি অস্ত্র যেটি স্বয়ংক্রিয় বা রিমোটের মাধ্যমে পরিচালনা করা যায়। সাধারণত এটি পারমাণবিক বিস্ফোরক বহন করে এবং অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যেমন গাইডেড ও ব্যালিস্টিক মিসাইলের কথা বলা যেতে পারে। টার্গেটিং অথবা গাইডেন্স, ফ্লাইট সিস্টেম, ইঞ্জিন এবং ওয়ারহেড, এই চারটি অংশ নিয়ে গঠিত একটি মিসাইল। উৎক্ষেপণের ধরন, স্থান ও কাজ অনুযায়ী বিশেষভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়, যেমন ভূমি থেকে ভূমি, আকাশ থেকে ভূমি, আকাশ থেকে আকাশ, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, আবার স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে দেখা যায় ক্ষেপণাস্ত্রের প্রচলন হয় ভারতের বৈদিক যুগে। সে সময় ভারতীয় যোদ্ধারা অস্ত্রকে মিসাইল হিসেবে ব্যবহার করত। এ ধরনের অস্ত্রগুলো ছিল সুপার ন্যাচারাল, যেগুলো মন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হতো বলে দাবি অনেকের। সেই সব অস্ত্রের সঙ্গে আজকের আধুনিক যুগের মিসাইলের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বিশ্বের প্রথম যুদ্ধ রকেট হলো মাইসোরিয়ান রকেট, যেটি 1792 সালে শ্রীরঙ্গপাটনা যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন টিপু সুলতান ও তার সামরিক বাহিনী। এই রকেট ছিল বাঁশ বা স্টিলের তৈরি, যেটি গান পাউডার দিয়ে পরিচালনা করা হতো। আর আধুনিক যুগে বিশ্বে প্রথম ক্ষেপণাস্ত্র তৈরি হয় জার্মানিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে ঠেকাতে সফলভাবে গাইডেড মিসাইল V2 তৈরি করে দেশটি। 1942 সালে প্রথম সফলভাবে উৎক্ষেপণ করা হয় এটি। ক্ষেপণাস্ত্রটি উদ্ভাবন করেন ওয়াল্টার ডন বার্গার ও ওয়ার্নার ভন ব্রাউন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি প্রথম এ রকেট ব্যবহার করে। পরবর্তীতে বিভিন্ন দেশ তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটায়। এভাবেই তৈরি হয় বর্তমান সময়ের আন্তঃমহাদেশীয়, মধ্যম ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক সহ বিভিন্ন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র সাধারণত দুই ধরনের, ক্রুজ ও ব্যালিস্টিক। ক্রুজ ক্ষেপণাস্ত্র হলো গাইডেড অর্থাৎ নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র, যেটি স্থল, নৌ বা যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র মূলত জেট ইঞ্জিন চালিত এয়ারক্রাফটের মতো কাজ করে। অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল রকেট ইঞ্জিন দ্বারা চালিত, ভূপৃষ্ঠ থেকে এটি নিক্ষেপের পর আকাশে উড়ে গিয়ে আবার লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে। এতে পারমাণবিক বা রাসায়নিক ওয়ারহেড যুক্ত থাকে। ওয়ারহেড হলো বিস্ফোরক যা মিসাইলের ওপরের দিকে থাকে। নানা ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বনিম্ন পরিসীমা 5,500 কিলোমিটার, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি, প্রতি ঘন্টায় 6,100 কিলোমিটারের বেশি বেগে উড়তে পারে। ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে এগিয়ে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র R-36M রাশিয়ারই তৈরি, যা 16,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পরবর্তীতে এই ক্ষেপণাস্ত্র স্থানান্তরিত হয় RS-28 সারমাতে, যেটাকে মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে দাবি করে মস্কো। সারমাট সর্বোচ্চ 18,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। চলার পথ পরিবর্তন করতে সক্ষম হওয়ায় এটিকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দ্বারা আঘাত করা কঠিন। এছাড়াও 10,500 কিলোমিটার পাল্লার ভয়ঙ্কর RS-24 ক্ষেপণাস্ত্র রাশিয়ার অন্যতম শক্তিশালী মিসাইল। দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র UGM-133-2 ওয়াশিংটনে রয়েছে। এই ক্ষেপণাস্ত্র 11,500 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। মিসাইল প্রযুক্তিতে চীন বিশ্বে তৃতীয় স্থানে। চীনের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ডংফেং-41 12,000 থেকে 15,000 পাল্লার ক্ষেপণাস্ত্রটি চতুর্থ প্রজন্মের দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফ্রান্স চতুর্থ বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তি। এর M-51 ক্ষেপণাস্ত্রটি 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ব্রিটেনকে বিশ্বের পঞ্চম বৃহত্তম ক্ষেপণাস্ত্র শক্তি বলে মনে করা হয়, তবে ব্রিটেনের নিজস্ব ক্ষেপণাস্ত্র সেভাবে উল্লেখযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন পাল্লার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্রিটেনের অস্ত্রাগারে রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স এই 5টি দেশের বাইরেও অনেক দেশ মিসাইল প্রযুক্তির দ্রুত উন্নয়ন করে চলেছে। প্রতিবছর মিসাইল যুগে প্রবেশ করছে নতুন নতুন দেশ। এদের মধ্যে ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়া, ইরান, সৌদি আরব উল্লেখযোগ্য। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো গত 2 দশকে মিসাইল কর্মসূচিতে প্রচুর বিনিয়োগ করেছে। এদের মধ্যে কারো কারো হামলার রেঞ্জ প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে অন্য মহাদেশ পর্যন্ত পৌঁছে গেছে। মিসাইল প্রযুক্তি কিভাবে ছড়িয়ে পড়ছে সে বিষয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, 1980 দশকে সম্ভবত মিশর থেকে স্পুটবি মিসাইল প্রযুক্তি হাতে পায় উত্তর কোরিয়া। এই প্রযুক্তির সহায়তায় তারা উদ্ভাবন করে ওয়াসং-5, যেটা প্রায় 1 ডজন দেশের কাছে রফতানির পরিকল্পনা করে পিয়ংইয়ং, যার মধ্যে ইরানও ছিল। এরপর ইরান নিজেরাও স্পুড মিসাইল তৈরি করে। ধারণা করা হয় তাদের মাধ্যমেই সিরিয়ায় সরকার ও ইয়েমেনের হাউতি বিদ্রোহীদের হাতে পড়েছে এই প্রযুক্তি। উত্তর কোরিয়া তাদের নোডং মিসাইল পাকিস্তান ও ইরানের কাছে বিক্রি করেছে বলেও তথ্য রয়েছে। আর এভাবেই এক দেশ থেকে অন্যদের কাছে ছড়িয়ে পড়ছে মিসাইল প্রযুক্তি। সাধারণ দৃষ্টিতে মনে হবে দেশগুলো নিজেদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীকে চ্যালেঞ্জ জানাতেই মিসাইল কর্মসূচিতে এত বিপুল বিনিয়োগ করছে। প্রকৃতপক্ষে এই প্রতিযোগিতা ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। উত্তর কোরিয়া এই বিপদের বড় উদাহরণ। দেশটি ক্রমেই তার ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে চলেছে। 1990 সালে পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ছিল 745 মাইল, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 8,000 মাইলের বেশি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, অনেক দেশই এখন রকেটের গোপন বিষয়গুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসছে এবং আরও বিপজ্জনক সংস্করণ তৈরির চেষ্টা করছে। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এসব সমরাস্ত্র প্রযুক্তি গেলে সেটি আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের মতে, এমনটি হলে আগামীতে বিশ্ব বড় এক অনিশ্চয়তার মধ্যে পড়বে, তাতে কোনোই সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী আধুনিক সমরাস্ত্রের লড়াইয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যায় বলে মনে করেন সমর বিশেষজ্ঞরা। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের ক্ষমতাধর সব দেশের কাছেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু বর্তমান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের উন্নতির সঙ্গে সঙ্গে অনেক দেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরও উন্নতি করছে। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তালিকায় সবার আগে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে আছে থার্ড ডেভিডস স্লিং MIM-104 প্যাট্রিয়ট হার্ম মিডিয়াম এক্সটেন্ডেড এয়ার ডিফেন্স সিস্টেম বা মিডস নামের বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
200 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলার ক্ষমতা সম্পন্ন এ ব্যবস্থা। এরপরই রয়েছে ইসরায়েল। দেশটির কাছে ডেভিডস স্লিং ছাড়াও রয়েছে আয়রন ডোম নামের বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক বিবেচনায় রাশিয়াও কোনোভাবে পিছিয়ে নেই। রাশিয়ার রয়েছে S-400 ট্রায়াম্ফ, S-300 VM বা Anti-2500 নামের দূরপাল্লার অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা। ভারতের কাছে রয়েছে আকাশ বারাক 8 S-400 প্রতিরক্ষা নামের স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রোধী ব্যবস্থা। 50 থেকে 80 কিলোমিটার দূরত্বে কোনো ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এটি। পাকিস্তানের চীনের তৈরি LY-80 ও HQ-60 নামের স্বল্প ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ইউরোপীয় সংস্থা ইউরোস্যাম তৈরি করেছে Aster-30 SAMP-T নামের বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে HQ-9 এর নাম বলা যায়। রাশিয়ার S-300 এর সমতুল্য এটি। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি MIM-23 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এরপর অবশ্য রাশিয়ার কাছ থেকে S-300 PMU-2 প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিনেছে ইরান। ইরান নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করেছে। এর মধ্যে রয়েছে তৃতীয় খোরদাদ।